আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি তৈরি করব বেগুনের বড়া। তার জন্য প্রথমে আমি বেগুন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই সাইজ করে সবগুলো বেগুন কেটে নিয়েছি। এখন একটি পাত্রে হলুদের গুঁড়া নিয়ে নিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন সবগুলো বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেব। সবগুলো বেগুনের সাথে মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে একটু জিরা ফোড়ন দিব। এখন একটা একটা করে বেগুন দিয়ে দিব। আমি এখানে দুইবারে বেগুন ভেজে নিয়েছি। এখন সবগুলো বেগুন উল্টে দিব। এই তো এইভাবেই কয়েকবার এপাশ ওপাশ করে উল্টে ভেজে নেব। এই তো বেগুন ভাজা আমার হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে নেব। সবগুলো বেগুন ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।